দিব্যি চলছিল এতদিন, কোথাও প্রশাসনের নজরে দিয়ে তো কোথাও জ্ঞাতসারে নদীর বুক থেকে অচিরেই হচ্ছিল বালি তোলার কাজ। এবার তাল কাটলো জেলা প্রশাসনের এক নোটিশে, যাতে বলা হয়েছে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে এবার থেকে বালি তুললেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন করা অবস্থান নিতেই বিক্ষোভ আন্দোলনের পথে হাঁটল বালি পাথর তোলার সঙ্গে যুক্ত নকশালবাড়ি ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৃহস্পতিবার নকশালবাড়িতে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করলো তারা। প্রশাসনের কাছে একটাই দাবি, যেহেতু আমাদের ড্যাম্পিং মালগুলো আছে, গভর্নমেন্টের রয়্যালটি আছে 30 সেপ্টেম্বর পর্যন্ত, এটা যেন ড্যাম্পিং মালগুলো আমাদের তুলতে দেওয়া হোক। দাদা হচ্ছে যেহেতু গভর্নমেন্টের সিস্টেমে একটা রয়্যালটি আছে, গভর্নমেন্টের সিস্টেমে আমাদের চলতে দেওয়া হোক। প্রতিকে মানে অনুরোধ করতে আসছি, এই ব্যাপারটা যেন লেবার মজদুর সবার পক্ষে উনি হয়ে উনি ডিএম এসপি সবাইকে বলে যেন একটা সুব্যবস্থা হয়। সম্প্রতি দূষণের শংসাপত্র ছাড়া নদীর বালিখাত থেকে বালি তোলা যাবে না বলে নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তার জেরে সব বালিখাত থেকে আপাতত বালি তোলা বন্ধের নির্দেশ রয়েছে সরকারের, আর তাতেই সমস্যায় পড়েছেন এই ট্রাক্টর চালকরা। তাদের দাবি, ঘাটে যে গাড়িগুলো মজুত আছে সেগুলো অন্তত ছেড়ে দিক প্রশাসন, প্রয়োজনে সরকারকে রাজস্ব দিয়ে সঠিক পদ্ধতি মেনে বালি তোলার অনুমতি দেওয়া হোক। যে এখন গ্রিন ট্রাইব্যুনালের একটা নোটিশ চলে এসেছে, মোটামুটি প্রায় 1 তারিখ বা দু তারিখ থেকে নদীতে কোনো গাড়ি ঘোড়া ঢোকা যাবে না, তো আমরাও ওটাকে মান্যতা দিই। আমাদের কথা একটাই, আমাদের এতগুলো গাড়ি তার সঙ্গে অনেকগুলো লেবার ড্রাইভার যুক্ত, প্রায় 1,000 লোক এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তো আমাদের যেখানে যেখানে ড্যাম মাল রয়েছে বা যেখানে ড্যাম্পিং রোলটি রয়েছে ওখান থেকেও যদি আমরা কিছু কাজ করতে পারি তাহলে আমাদেরও একটু আমরাও রাহত পাবো, আর আমাদের যারা ড্রাইভার লেবাররা রয়েছে এনারাও একটু আশ্বাস পাবে। সবারই গাড়ির কিস্তি আছে, এখন কিস্তি কারো কিস্তি আছে, লেবার ড্রাইভারদের আপনাদের বন্ধন আছে, ওরাও কিছু যদি আয় যদি না হয় তাহলে কোথায় থেকে ওরা ঋণটা পরিশোধ করতে পারবে? প্রশাসন তো এখন যেটা বললো যে গাড়ি তো বন্ধই করছে, এক গাড়ি দুই গাড়ি ড্যাম থেকে উঠাইতে চাইতেছি ওইটাও দিচ্ছে না। সূত্রের খবর, এবার থেকে ই অকশনের মাধ্যমে লিজ প্রাপ্তরাই কেবল বালি তুলতে পারবে। এদিন নকশালবাড়ি ট্রাক্টর অ্যাসোসিয়েশনের দাবি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি। লিগালি যেটা করতে পারা যায় আপনারা করুন, তাতে আমাদের যতটা সহযোগিতা করার আমরা করব, কিন্তু ইললিগাল ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব না। এখন গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে নদীর থেকে বালি তোলা বন্ধ আছে বা পাথর তোলা বন্ধ আছে, কারণ আমরাও চাই না যে গরিব মানুষরা না খেতে পেয়ে অসুবিধা হোক বা ওদের কিস্তির টাকা দিতে পারছে না। এতে আমি দেখব যদি নিয়ম মেনে গভর্নমেন্টের রেভিনিউ আর্ন করে যদি ওরা চালাতে পারে অবশ্যই ওরা চালাবে। প্রাকৃতিক সম্পদ রুখতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের উদ্যোগ কতটা সফল হয় সেটাই দেখার। শিলিগুড়ি থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।